Dear students, welcome to online class. My dear degree and honors first year students, today I discuss with you history of emergence of independent Bangladesh. Today's topics historical six points, that means Swadafa. তো এই সহায়তা আলোচনা করার পূর্বে নিজের পরিচয়টা সেরে নিতে যাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট। আমার মোবাইল নাম্বার 01718009111। আমার ইমেল a.hakim.ps@gmail.com। তো এবারে আমরা আলোচনায় ফিরব, ঐতিহাসিক ছয় দফা। তো এই ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। পাকিস্তানি উপনিবেশিক শাসন শোষণ, তোমরা জানো পাকিস্তানি উপনিবেশিক শাসন কখন ছিল, আমরা 1757 থেকে 1947 সাল পর্যন্ত আমরা ব্রিটিশ অধীনে ছিলাম, এবং ব্রিটিশ থেকে পরবর্তীতে আমরা 1947 থেকে 1971 সাল, তার মধ্যে আমরা এখানে 1966 সাল পর্যন্ত 1966 সালে ছয় দফাকে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এই পাকিস্তানি উপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে সকল ধরনের বৈষম্যের হাত থেকে রক্ষা করা, মূলত ভারত পাকিস্তান যুদ্ধ। তো এখানে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু হয় 1965 সালে। তো যাই হোক, এই ভারত পাকিস্তান যুদ্ধের অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের যে চরম অবহেলা, পাশাপাশি যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের যে সীমাহীন বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমাদের এই জাতির অভিসংবিত নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে সোচ্চার হয়েছিলেন, এবং তিনি বুদ্ধিমত্তার মাধ্যমে লাহোর প্রস্তাবের সাথে মিল রেখেই 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন, এবং এই ছয় দফা দাবির মূল উদ্দেশ্য হলো যে পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র, এবং এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে এই অঙ্গরাজ্যগুলোকে। তো যাই হোক, পরবর্তীকালে এই ছয় দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতি স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয়, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে যেতে থাকে। এর এই ফলশ্রুতিতে আমরা ছয় দফা দাবির তার কাছ থেকে উপহার হিসেবে পাই, এবং ছয় দফা দাবিগুলো ছিল তৎকালীন সময়ে যথোপযুক্ত দাবি। এবারে আমরা সেই দাবিগুলো দেখে নেব। যে ছয় দফার এক নম্বর যে দফাটা ছিল, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে, এটি সংসদীয় পদ্ধতি যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে, প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। দফা দুই, ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে। নাম্বার তিন, তো এই তিনে দুইটা ধারা আছে, যেটা ক, দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা চালু থাকবে, মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে, মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। নাম্বার খ, দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মুদ্রা ও মূলধন পাচারাতে না পারে। একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। নাম্বার চার, সকল প্রকার কর ও শুল্ক ধার্য আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে, আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে, এর দ্বারা ফেডারেল সরকার ব্যয় নির্বাহ করবে। দফা পাঁচ, বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের হাতে বা ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। দফা ছয় বা সর্বশেষ যে দাবিটা ছিল, আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধাসামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। এর মধ্য দিয়ে আমরা ছয় দফা দাবিগুলো শুনলাম, এবং ছয় দফা দাবিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তোমাদের যে বোর্ডের পরীক্ষাগুলো সেটাতে আসে। তো যাই হোক, এটার যে একটা গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা একটু ফিরে দেখি, যে বঙ্গবন্ধু এই ছয় দফাকে আমাদের বাঁচার দাবি হিসাবে আখ্যায়িত করেন, এবং
এর ফলে সদাবার যে পক্ষে দ্রুত জনসমর্থন বা জনমত যেটা সেটা গড়ে ওঠে এবং আইয়ুব সরকার শেষ পর্যন্ত এতে আতঙ্কিত হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে। আওয়ামী লীগ যে এ সময় যে নেতৃত্ব সেটা বঙ্গবন্ধুর মধ্যে দিয়ে প্রস্ফুটিত হতে থাকে এবং এই সময় আইয়ুব খান কী করে যে পাকিস্তানে এসে পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় স্বায়ত্তপাকে একটি রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন। তো দিনে দিনে স্বায়ত্তপার যে জনপ্রিয়তা সেটা বৃদ্ধি পেতে থাকে এবং আইয়ুব সরকার শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের করেন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের প্রতিবাদে 1966 সালে 7 জুন দেশব্যাপী হরতাল পালিত হয় এবং হরতালের সময় মিছিলে পুলিশের গুলিতে অনেক লোক প্রাণও হারায়। এই ঘটনার প্রতিবাদে 8 জুন প্রাদেশিক পরিষদের বিরোধী দল ওয়াক আউট করে এবং 10ই মে 1966 সালের মধ্যে প্রায় 3,500 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আর একটু বলি, সেটা হচ্ছে যে এই 66 সালে 7 জুন দেশব্যাপী যে যে এই ছয়দফা কর্মসূচি পালিত হয় সেটা কিন্তু আজও ছয়দফা দিবস হিসেবে পালন হয়ে আসতেছে। তো যাই হোক, আমাদের এই ছয়দফার বঙ্গবন্ধুর নেতৃত্ব দেখে তৎকালীন সময় পশ্চিম পাকিস্তানিরা যখন তাকে আর কোনোভাবে আটকানো যাচ্ছিল না তার জনপ্রিয়তাকে, শেষ পর্যন্ত তারা একটা মিথ্যা ষড়যন্ত্র মামলায় তাকে আটকানোর চেষ্টা করে। যেটা তোমরা শুনে থাকবা যে আমরা আগরতলা মামলার কথা তোমাদেরকে বলি, যে 1968 সালে বঙ্গবন্ধুকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে তাকে ট্রাইব্যুনালে বিচার শুরু করে। কিন্তু এর বিরুদ্ধে 1969 সালে গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানিরা মুক্তি দিতে বাধ্য হয়। তো বাধ্য হওয়ার পর বঙ্গবন্ধুর যে রাজনীতি সেটা তো থেমে থাকেনি। উনি এই 1969 সালে গণঅভ্যুত্থান এবং অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানি সরকারের কাছ থেকে 1970 সালে সাধারণ নির্বাচন আদায় করে নেওয়া হয় এবং সেই নির্বাচনে কিন্তু এই ঐতিহাসিক ছয়দফা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই ছয়দফার কর্মসূচি ছিল নির্বাচনের মূল ইস্তিহার। এবং এই নির্বাচনে ছয়দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। তথাপিও কিন্তু আমরা এই স্বাধীনতা উত্তর এই ছয়দফা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরেও এই ছয়দফা কর্মসূচি ছিল বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ এবং এটি ছিল বাঙালি আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাঙালির মুক্তির সনদ। এটাকে আমরা এজন্যই ইংল্যান্ডের ম্যাগনাকাটার সাথে তুলনা করে থাকি। এর ফলেই কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল এই ছয়দফার উপর এবং ছয়দফা আন্দোলন কঠোরভাবে দমনের ফলে বাঙালি জাতির মধ্যে একটা ঐক্যের চেতনা দৃঢ়ভাবে জাগ্রত হয় এবং বাঙালি তার স্বাধিকার আদায়ের জন্য সোচ্চার হয়ে ওঠে। এর এই পথ পরিক্রমা ধরেই কিন্তু আমরা 1971 সালের যে মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি এবং পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি যে তোমরা যারা ডিগ্রি এবং অনার্স এছাড়াও যারা অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করো তাদের জন্য কিন্তু এই ছয়দফা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে এটা দেখবা। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে।